অঘ্রাণ হল স্বচ্ছ নদীর ধারা বহিচলে কলসঙ্গীতে কম্পিত ডালি ডালি মরমর তালি তালি শিরিশের পাতা ঝরে শীতে ও পারে চরের মাঠে কৃষণেরা ধান কাটে কাস্তে চালায় নত শিরে নদীতে উজান মুখে মাস্তুল পরে ঝুঁকে গুনটানা তড়ি চলে ধীরে পল্লীর পথে মেয়ে ঘাট থেকে আসে ভিজে চুল লুণ্ঠিত পিঠে উত্তর বায়ু ভরে বক্ষে কাঁপন ধরে রোদ্দুর লাগে তাই পিঠে এই তো কদিন আগেই শেষ হল অঘ্রাণ মাস এরই মধ্যে শীতকাল চলে এলো এবং জেঁকে বসল এদেশ আমাদের ছয় ঋতুর দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুমাস পরপর এখানে ঋতু বদল হয় ছয় ঋতু ক্রমান্বয়ে ঘুরতে থাকে প্রকৃতির বুকে ঘুরতে ঘুরতে একসময় শীত আসে বাংলাদেশের সবুজ ছায়া ঘন সুনির্মল প্রকৃতিতে হেমন্তের শেষ দিকে যখন ফসল ভরা হলুদ মাঠ ধীরে ধীরে রিক্ত হয়ে ওঠে সেই সময়ে ঘন কুয়াশা চাদরে মুখ ঢেকে শীত আসে এ দেশের ঘাটে অলিতে গলিতে ধীরে ধীরে ঠান্ডা বাড়তে থাকে কাঁপন ধরিয়ে বাড়তে থাকে শীতের প্রাবল্য আর তখনই প্রকৃতিতে সৃজন হয় নতুন এক অধ্যায়ের নতুন এক সৌন্দর্যের প্রতিটি শীতের সকাল আমাদের মধ্যে উপস্থিত হয় কুজ্ঝটিকায় ঘেরা উপমাহীন সৌন্দর্য নিয়ে পূবের সূর্য আগুনের শিখা পুরোপুরি ফুটে ওঠার আগেই পশুপাখির হৃদয়ে সূর্য আসার গোপন সংবাদ সবার অলক্ষে ছড়িয়ে পড়ে শীতের প্রাবল্য থেকে নিজেদের বাঁচানোর জন্য সূর্যকে অভ্যর্থনা জানাতে গায়ের প্রতিটি গোয়াল ঘরে বনে বাদাড়ে পশু পাখির কণ্ঠে ভেসে ওঠে সূর্য আসার আহ্বান কীতি শীতের সকালে গ্রামের প্রকৃতি হয়ে ওঠে এক কথায় অনির্বচনীয় সবুজ ঘাসের উপরে জমা সূর্যালোকিত শিশির বিন্দু চোখ ধাঁতিয়ে দেয় নদী থেকে জলীয় বাষ্প যখন কুয়াশার সঙ্গে মিশে বাতাসে ভেসে বেড়ায় তখন প্রকৃতিতে এক অপূর্ব দৃশ্যের দেখা মেলে আমাদের চোখে কি তাই না বন্ধুরা হ্যাঁ ঠিক তাই কিন্তু অন্যদিকে শীতের সকালে শহর নগরের অবস্থা হয়ে থাকে ভিন্নতর এ সময় গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠঘাট যে সৌন্দর্য মহিমায় সেজে ওঠে এমন দৃশ্য শহরে ইট কাট পাথর ঘেরা কৃত্রিম পরিবেশে তার আভাস তেমন একটা দেখতে পাওয়া যায় না তবে এই দেশে যে যেখানে বাস করি না কেন শহরে কিংবা গ্রামে সবখানে এক নির্মল আনন্দ আর শীত ঋতুর এই বৈচিত্র্যময় আমেজ আর হাওয়ার নাচন সকল মানুষের মনকে যথার্থই আলোড়িত করে যায় তাই না বন্ধুরা শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন হাওয়ার লাগলো নাচুন আমদকিরে গালে গালে পাতা গলি শিরশিরিয়ে শির সিরে ঝরে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচুন লাগলো নাচুন আমদকিরে আজ শীতের কুয়াশা ভেজা সকালে শিশিরের জলে একটু পা ভিজিয়ে নিয়ে চলুন চলে যায় আমাদের প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে আর সেই মহানগর অনুষ্ঠান থেকে আপনাদেরকে ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা জানাচ্ছি আমি রফিকা বিনতে জাহে এবং আমি লিয়াকত খান শুভ সকাল বন্ধুরা আজ বুধবার ছয় পৌষ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ একুশে ডিসেম্বর দুহাজার বাইশ খ্রিস্টাব্দ ছাব্বিশে জামাদি আলাওয়াল চোদ্দশো চুয়াল্লিশ হিসরি শীতকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন চলমান বিজয়ের মাস ডিসেম্বর আজ একুশে ডিসেম্বর মনে পড়ে যায় উনিশশো একাত্তর সালের এই দিনের কথা উনিশশো একাত্তরের এই দিনে নাটোর মুক্ত হয় ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকায় আত্মসমর্পণ করলেও নাটোর ছিল অবরুদ্ধ পাকিস্তান সামরিক বাহিনীর দ্বিতীয় হেডকোয়ার্টার হওয়ার কারণে নাটোরে অবস্থান করছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রায় আট হাজার সেনা সদস্য বিজয় দিবসের পাঁচ দিন পরে পাকিস্তানের হানাদার বাহিনীর নাটোরে মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে আনুষ্ঠানিক আত্মসমর্পণের পর নাটোর মুক্ত হয় শুরু হয় বিজয় উল্লাস উনিশশো সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি মিয়াওয়ালি জেল থেকে বাইরে এনে গৃহবন্দি করা হয় তাকে প্রথমে ইসলামাবাদ ও পরে রওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয় সেখানে মিস্টার জুলফিকার আলী ভুট্টো সাথে দেখা উনিশশো একাত্তর সালে আজকের এই দিনে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এবং এই তারিখে বাংলাদেশ সরকার আবুল ফাতাকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দান করেন চলুন বন্ধুরা সেই দিনের এমন সব অম্লান স্মৃতির আলোয় পথ দেখতে চলুন চলে যাই আজকের মহানগরীর অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আয়োজনে আজ থাকছে একাত্তরের দিনগুলি গ্রন্থ থেকে পাঠ আছে প্রিয় মুখ থাকছে নগর সংস্কৃতি নিয়ে কিছু কথা আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা এই ঢাকা থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শোনাব গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো একশো চার মেঘা হর্সে বাংলাদেশের অন্যতম প্রধান লোকশিল্পী তিনি তিনি মূলত বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের শিল্পী হলেও দেশাত্মবোধন ভক্তিগীতি বাউলঙ্গ এবং বাংলা চলচ্চিত্রের গান গিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করে মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেন এবং কণ্ঠযোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার প্রচারিত গানগুলো যোদ্ধাদের যুদ্ধ জয়ের স্বপ্ন দেখিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে যে গান তার কণ্ঠে গর্জে উঠেছিল তার কয়েকটি হলো তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরাই আমারই দেশ সব মানুষের ও ভাই খাটি সোনার চেয়েও খাটি ভেব না তোমার ছেলেরা হারিয়ে যাবে না ইত্যাদি এসব গান তো এখন ইতিহাস হয়ে আছে বাংলাদেশে আর সেই ইতিহাসের প্রধান একজন সাক্ষী জীবন্ত কিংবদন্তী সম আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় বন্ধুরা এখন আমাদের নিবেদন প্রিয় মুখ আজ এখানে আপনাদের জন্য অপেক্ষা করে আছেন আমাদের সকলের অতি প্রিয়জন সেই প্রিয় মুখ সঙ্গীত শিল্পী কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় তাঁর সাথে কথোপকথন নিয়ে এখনকার পর্ব এই পর্বে তাঁর সাথে সঙ্গ দিচ্ছেন শফিকুল ইসলাম বাহার প্রিয় মুখ পর্ব থেকে সবাইকে গীতিময় শুভেচ্ছা জানাই গীতিময় শুভেচ্ছা এ কারণেই যাকে সঙ্গে পেয়েছি তিনি একজন গানের মানুষ এবং এক কথায় প্রাণের মানুষ ওই যে গান দিয়ে প্রাণকে দখল করা মনকে দখল করা তিনি তাই করে আছেন এক কথায় বলা যায় গান দিয়েই যাকে চেনা যায় তিনি আমাদের রথীন্দ্রনাথ রায় তো প্রথমেই আমরা ওই যে গ্রামের বাড়ি যাকে বলি এবং যেখানে আপনার জন্ম সেই জায়গাটা আগে চিনতে চাই আমার জন্ম প্রত্যেকের জন্মই তো আমাদের বাংলাদেশ আর আমার যেটাকে বলে নারী পোতা জায়গা অর্থাৎ যেখানে আমার জন্মগ্রহণ করেছি সেটি হচ্ছে তদানীন্তন রংপুর এখন নীলফামারি জেলা কত সালে আমার জন্ম উনিশশো সালের তেইশে জানুয়ারি আমরা রংপুর বললেই তো ওই যে ভাওয়া গানের ভরপুর এক এলাকা এবং সেখানে আপনার জন্ম এবং আপনার একটা সাংগীতিক পারিবারিক ঐতিহ্য আছে একটু বাবার কথা শুনতে চাই হ্যাঁ আমার বাবা প্রয়াত হরলাল রায় যিনি ভাওয়া গানের গীতিকার সুরকার এবং নিজেই দোতরা বাজিয়ে গান করতেন অত গুণ আমার নেই তিনি আমার পিতা এবং তিনি আমার গুরু হাতে খড়ি যাকে বলে আমি অবশ্য হাতে খড়ি ওইভাবে নেই নিই আমার এইটুকু মনে পড়ে সময় তো লাগে বলতে তো শর্টকাটে বলি যে যখন আমি গ্রামের স্কুলে আমি পড়াশোনা করি প্রাইমারি স্কুলে তখন আমার বয়স্ক টু থ্রি হবে আমরা চারজন একসঙ্গে পড়াশোনা করতেন আমার দিদি পিসি আমি আর আমার ছোটো কাকু আমরা সমবয়সী দিদি পিসি সমবয়সী আমরা দুজন সমবৈশী তো বিশেষ করে রাত্রেবেলা সন্ধ্যার সময় যেমন বৈঠকখানায় আমরা পড়তাম গৃহশিক্ষকের কাছে আমরা উঠে গেলে পরে বাবা তখন বসতেন দোতারা নিয়ে প্র্যাকটিস করার জন্য বন্ধু বান্ধব নিয়ে তো দিদি পিসি কাকুরা ঘুমিয়ে পড়ত কিন্তু আমি ঘুমাতাম না আমি বেড়ার ফাঁক দিয়ে দেখতাম বাবা কোন গানটা করে এবং কিভাবে গায় এবং পরের দিন স্কুল যখন ছুটি হতো গ্রামের স্কুল একটা দুইটার মধ্যে ছুটি হয়ে যায় তখন বাড়িতে ফিরেই তাড়াতাড়ি খেয়ে নিতাম আর বাবার অভ্যাস ছিল ঘুমানো দুপুরবেলায় কিন্তু আমি জানতাম বাবা খাতাটা কোথায় রাখে ক্যাশ ক্যাশবক্সের মধ্যে রাখতেন আর ক্যাশবক্সের নিচে ট্রাঙ্কের নিচে চাবিটা রাখতেন আমি ওখান থেকে চাবিটা খুলে বাবার ক্যাশবক্স থেকে গানের খাতাটা নিয়ে দোলা বাড়ি বলি আমরা যেটাকে আপনারা চক বলেন অর্থাৎ আবাদি জমি যেখানে কোয়ার্টার মাইল ভিতরে চলে যেতাম যেখানে জনমানব শূন্য ঠাঠা রোদ্দুর আইলে বসে ওই গানটা বের করে চিৎকার করে গান ওই গানটা করতাম আবার বাবার ঘুম ভাঙার আগে ওখানে রেখে দিতাম এবং সন্ধ্যার সময় আবার যথারীতি আমার কোথায় ভুল হয়েছে ওইটা বেড়ার ফাঁক দিয়ে শুনে শুনে ঠিক করে নিতাম তো এইভাবে আমি বাবার কাছ থেকে গান রপ্ত করেছি তো নাইনটিন সিক্সটিতে যখন আমি নীলফামারিতে স্কুলে পড়ি তখন রোজার বন্ধে এসেছি বাবা প্র্যাকটিস করছিলেন গান বাজনা আরও কিছু শিল্পী নিয়ে তো আমি মাকে বললাম যে হঠাৎ এত লোকজন গান বাজনা করছে কেন মা বলল যে এরা ঢাকা যাবে তাই আমি বললাম মা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ মা মুইও ঢাকা যাই তো বাবা মা বলল যে তোর বাবাকে বল তা আমি বললাম আমি বাবাকে ভয় পেতাম কিন্তু মা ছিল ভেরি ফ্রেন্ডলি তো মা বললো যে তুই ওখানে গিয়ে দাঁড়া তখনও মেয়েরা বাইরে বাইরে যায় না আর কি তো আমি বৈঠকখানায় গিয়ে দাঁড়িয়ে আছি বাবা যখন পান খাচ্ছে আর

তারস্বরে এখনো গান গাইতে পারেন এবং আমি মনে করি যে ওই যে হাই স্কেলটা তখন তার স্কেল বুঝতাম না ওই যে তারস্বরে চিৎকার করে গান করছে এটা হাই স্কেল ছিল সেইটাই আমার স্কেল ঈশ্বর সেইটাই স্কেল করে দিয়েছে হাই স্কেল এবং আমি মনে করি বিকজ অফ দ্যাট আমি এত উচ্চ স্কেলে গান করি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম খুব মজা করে বলে থাকেন যে রথীনাথ রায় তার জন্য আলাদা হারমোনিয়াম বানানো দরকার আরও রিট দরকার তার গলা যেখানে যায় সত্যিই সবচেয়ে বড় কথা তার গলা আমাদের প্রাণটা দখল করে থাকতে চায় এবং থাকেও তাই এবার বরং যেহেতু কথা কম বলবো গান বেশি শুনতে চাই যদি বলি বাংলাদেশ বেতারে আপনার প্রথম গান এবং আমাদের শ্রোতারা শুনুক কি গান গেয়েছিলেন এই রথিনাথ রায় ওই উনিশশো ষাট সালে প্রথম তো আমি জীবনে কোনোদিন কোনো অনুষ্ঠানে আমি গান করিনি বাবার কল্যাণে এই প্রথম একদম রেডিওতেই সরাসরি গান করি না শিখে গাওয়া না ডাইরেক্ট গাওয়া একদম জীবনে কোনো অনুষ্ঠানে গান গাইনি যাকে বলে রক্তে গান একদম আমি হ্যাঁ ওটা ভাবাইয়া ছিল আরে পানিয়া গোলাম ডাঙ্গাই মুখ চ্যাপটা পাতা দিয়া পিটি ফাটি রক্ত বেরালি দর্দর করিয়া রে দর্দর করিয়া আরে না করি মার বাসি খুশি ভাত দেম দেমrandnিয়া সারা দিনটা থাকি সুতি দাগলি মাথায় দে দিয়া রে দাগলি মাথায় দে দিয়া দাগলি মানে কাথা মাথায় দিয়ে রাখবে আর কি অর্থাৎ স্ত্রী কে মেরে সেই মনের দুঃখী স্ত্রী বলছে যে আর এই তোমার কাজকর্ম করব না তোমার জন্য ভাত রান্না করব না এই কাঁথা মুড়ি দিয়ে আমি সারাদিন শুয়ে থাকবো এটা রংপুরে ভাই ভাই শ্রোতা বন্ধুরা এমন অনেক গান আমাদের রথনাথরা গেয়েছেন আরও গান শুনতে চাই বেতারে তো অনেক গান আপনি জনপ্রিয় করেছেন আপনি নিজে জনপ্রিয় হয়েছেন আমাদের বেতারের একটি গান এই মুহূর্তে শ্রোতাদেরকে উপহার দেবেন কুটি মনসুরের লেখা একটি গান যৌবন জোয়ার কে বা আশা রে বন্ধু চলে গেলে আর এরকম অনেক গান কোন গানের উদাহরণ দেব শ্রোতা বন্ধুরা বেতারে টেলিভিশনে চলচ্চিত্রে মঞ্চে রবীন্দ্রনাথ রায় শিরোনাম হয়ে আছেন এবার একটু চলচ্চিত্রে আসতে চাই চলচ্চিত্র অনেক জনপ্রিয় গানের আপনি উদাহরণ হয়ে আছেন প্রথম কোন গানটি গাইলেন চলচ্চিত্রে সেটা কত সালে হতে পারে কি ছবিতে প্রথম যে গানটি করি খান আতাউর রহমানের আতা ভাইয়ের ওই সাত ভাই আমি ঢাকা কলেজে কেবল ভর্তি হয়েছি নীলফুমারি থেকে তখন এই গানটি ডুয়েট ছিল আমি এবং মৌসুমী কবির এই গানটি করেছিলাম কন্যা গো ছয় মাসের সফর আর তারপরে ওনার ছবিতে আবার গান করি সুজন সুখীতে হাই রে কথায় বলে গাছে বেলপা কি লেহে তাতে কাকের কি কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি আমাদের শহীদুল্লাহ কায়সারের একটা ছবি গল্প অবলম্বনে সারেং বউ অসাধারণ গান একটু শুনি না আরে হিডামতি হিডামতি ও হিডামতি তোমার লাই গাই আনমুকি আর পুতির মালা পড়বে কি হিডামতি হিডামতি ও হিডামতি আপনারা কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন আমার দিদি আমার থেকে বড় তারপরেই আমি আমার পরে এক বোন তারপরে দুই ভাই তারপরে ছোটো বোন আমরা জানি রথনাথ রায় এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দুই এক হয়ে আছে একটু সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্মৃতিচারণ হোক একটু ছোট্ট করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি যোগদান করি জুনের সেকেন্ড উইকে সেই আপনার সুর করা গানটা একটু শুনতে চাই আমার সুর করা ওই গানটা হচ্ছে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃশের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের সব মানুষের আমরা গানে গানে শেষ টানবো শেষ গানটি আপনি গাইবেন তার আগে আমি শেষ কথাই বলতে চাই শ্রোতা বন্ধুরা শিল্পী রথীন্দ্রনাথ রায় গান ছাড়া যার থাকা দায় শেষ গানে যাব কোন গানটি আমাদের বেতার শ্রোতা বন্ধুদের জন্য শোনাবেন সবাই বলে সবাই বলে বয়স বারে আমি বলি কেহ আমি বলি কমি এই মাটির ঘরটা খাই লঘুনে এই মাটির ঘরটা খাইল ঘুনে প্রতি দমে রে সবাই বলে সবাই বলে বয়স আমি বলি কমে রে আমি বলি কমি শুনলাম প্রিয় মুখ আমাদের সকলে প্রাণের শহর প্রিয় শহর ঢাকা আমাদের দেশের রাজধানী ঢাকার সঙ্গে একবার যে জড়িয়েছে সে তাকে আর ভুলতে পারে না যে যেখানে থাক যেখানে কার মানুষ আর সাংস্কৃতিক কথা মনে রেখেই তাকে ঢাকার জীবনযুদ্ধে তীব্রতর হয়ে হয়তো বেশি কিন্তু এই শহরে এখনও অনেক কিছু আছে যা পৃথিবীর বহু শহরে নেই তো চলুন বন্ধুরা আজ আমাদের এই মহানগরের শীতের পিঠা নিয়ে কিছু কথা শুনে আসি আমাদের নিয়মিত পর্ব এই ঢাকা থেকে আজকের পর্বটি সাজিয়েছেন মারুফ রাইহান তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ শীতে আয়েশ করে পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ রাজধানীতে টাটকা খেজুরের রস দিয়ে পিঠা খাওয়ার শখ না মিটলেও ভাপা আর চিতই পাবেন হাতের নাগালেই শীতের শুরু থেকেই রাজধানীর পাড়া মহল্লা বিভিন্ন রাস্তার পাশে পিঠার দোকান নিয়ে বসেন পিঠা বিক্রেতারা তবে শুধু রাস্তার পাশেই নয় রাজধানীর বেশ কিছু স্থানে হরেক রকমের পিঠার দোকানও রয়েছে শীত মানেই উৎসব আর এই উৎসবকে আরও রঙিন করতে পাঁচ তারকা হোটেলেও পিঠা উৎসবের আয়োজন করে থাকে ফলে শীতে ফুটপাত থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁতে একই নামের দেশি পিঠা পাওয়া যায় আর কে না জানে বাঙালির ভোজন তালিকায় পিঠার স্থান একেবারে ওপরের দিকে শীতের সময়ে অতিথি আপ্যায়নে পিঠা ছাড়া কল্পনাই করা যায় না হাজার বছর ধরে এটি বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে পিঠার বাহারি সব নাম রয়েছে ভাপা ও চিতই হল কমন পিঠা রয়েছে নকশি পিঠা চন্দ্রপুলি মুগপাকন হৃদয় হরণ শাহি ভাপা লবঙ্গলতিকা ইলিশ বা টুনা পিঠা, বিবিখানা বধুবরণ ফুলঝুরিসহ কত নাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন সংস্কৃতির অতিথিদের সামনে দেশের ঐতিহ্যবাহী বাংলা খাবারকে তুলে ধরতে অভিজাত হোটেল প্রতি শীতেই এমন আয়োজন করে থাকে যা আমাদের ঐতিহ্যেরই অংশ হয়ে উঠেছে শীতে ঢাকায় যেসব পথ বিক্রেতা রকমারি পিঠার পসরা সাজিয়ে বসেন তারা সব মৌসুমি পেশাজীবী মহানগরীতে এসে রিক্সা চালানো কিংবা কায়িক শ্রম দান যাদের জীবিকা তাদের বড় অংশ শীতে রাস্তার ধারে ফুটপাত কিংবা পেভমেন্টে অস্থায়ী পিঠা তৈরির হেঁসেল ও বিক্রির দোকান সাজিয়ে বসেন এতে যেমন হাজার হাজার শ্রমজীবীর কর্মসংস্থান হয় তেমনি রসনাও তৃপ্ত হয় লাখ লাখ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও বিত্তহীন শ্রেণীর মানুষের তবে এটাও সত্য যে এখন গাড়িওয়ালারাও চলতি পথে গাড়ি থামিয়ে ড্রাইভারের মাধ্যমে এসব শীতের পিঠা সংগ্রহ করে নেন সব মিলিয়ে অর্থনীতিতে সামান্য হলেও এসব পথের পিঠা সংস্কৃতি অবদান রেখে চলেছে সেই সঙ্গে বহু বয়স্কজন নষ্টাল আক্রান্ত হওয়ারও অবকাশ পেয়ে যান এককালে তাদের শৈশব কেটেছে এই নিষ্ঠুর নগরী থেকে বহু দূরে মফস্বলের শহরে কিংবা প্রত্যন্ত গ্রামে সেই সময়ে জিভে লেগে থাকা পিঠার স্বাদ একটু স্মরণ করা আর কি আর এখনকার ছেলেমেদের তেমন সুযোগ কোথায় গ্রামের বাড়ি যাওয়ার পিঠা খাওয়ার রাস্তার পাশে ভাসমান দোকানের গরম গরম পিঠা খেতে ভালো লাগলেও আয়েস করে বসে পিঠা খেতে যান অনেকেই তাদের জন্য রয়েছে বেইলি রোডে বেইলি পিঠাঘর উত্তরায় জসিমুদ্দিন মোড়ে হরেক রকম দেশীয় পিঠা নিয়ে উত্তরা পিঠাঘর এবং মিরপুর এগারোতে কাঁচা বাজারের কাছে বাইশ পদের ভর্তা দিয়ে পিঠা খাওয়ার এক বিশাল সমারোহ হয় শীতে সন্ধ্যার পর রাস্তার পাশে এই ছোট্ট দোকানটি জমে ওঠে পিঠাপ্রেমীদের ভিড়ে সুটকি ভর্তা সর্ষে ভর্তা বেগুন ভর্তা চিংড়ি ভর্তা ধনেপাতা ভর্তা মরিচ ভর্তা সহ অনেক মজাদার ভর্তা দেয়া হয় চিতই পিঠার সঙ্গে সত্যি বলতে কি শীতে মহানগর ঢাকায় পিঠার তৈরি ও খাওয়ার যে ধুম পড়ে যায় তা বিশ্বে বিরল চলুন বন্ধুরা যাই সঙ্গীত ভুবনে Oh. © বই নয় একটি অমূল্য দিনলিপি বাঙালি এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই বইয়ের কথা জানে না সেরকম কাউকে খুঁজে পাওয়া দুষ্কর উত্তাল মার্চের শুরু থেকে বিজয় ডিসেম্বর প্রায় উনিশশো সালে পুরো নয়টি মাস খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে গেছেন শহীদ জননী জাহানার ইমাম এ মাসের অনেক উত্থান পতন কান্না প্রিয় মানুষের হারানো সবকিছু সাথে নিয়ে লিখে গেছেন তিনি বন্ধুরা এবারে শুনব শহীদ জননী জাহানারা ইমামের বিখ্যাত দিনলিপি একাত্তরে দিনগুলি থেকে অংশবিশেষ পাঠ সতেরোই ডিসেম্বর শুক্রবার আজ ভোরে বাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হল মঞ্জুর এসেছিলেন বাড়িতে যারা আছেন তারা সবাই ছাদে উঠলেন পঁচিশে মার্চ যে ফ্ল্যাগপোলটাই বাংলাদেশের পতাকা উড়িয়ে আবার নামিয়ে নিতে বাধ্য হয়েছিলাম সেই ফ্ল্যাগপোলটাতেই আজ আবার সেদিনের সেই পতাকাটাই তুললাম সবাই কাঁদতে লাগলেন আমি কাঁদতে পারলাম না জামির হাত শক্ত করে মুঠিতে ধরে দাঁড়িয়ে রইলাম গত তিন দিন থেকে স্বামীকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি শরীফের মৃত্যুর পর থেকেই সে যেন কেমন গুম মেরে আছে মাঝে মাঝে খেপে ওঠে চেঁচামেরি করে ওঠে ছুটে বেড়ায় ছুটে চলে যেতে চায় বলে পাঞ্জাবি মারব বিহারি মারব আব্বুর হত্যার প্রতিশোধ নেব ওকে যতই বোঝায় এখন আর যুদ্ধ নেই যুদ্ধের সময় পাঞ্জাবি মারলে সেটা হতো শত্রু হনন এখন মারলে সেটা হবে মার্ডার ও ততই খেপে ওঠে কি যে করি ওর জন্য আমি কোথাও বেরোতে পারছি না তাছাড়া ওই যে ওই যে গোষ্ঠী রয়েছে আমার বাড়িতে গত হোসেন সাহেব আসলাম সাহেবেরা নিজেদের বাড়িতে চলে গেছেন কিন্তু কিন্তু বাকিরা তো নড়তে চাইছে না কি এক দুর্বোধ্য ভয়ে এই ঘরের ভেতর আঁকড়ে বসে আছে আত্মীয় স্বজন বন্ধু পরিজন কত আসছে সকাল থেকে স্রোতের মতো তাদের মুখে শুনেছি রমনা রেস কোর্সে সারেন্ডারের কথা দলে দলে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আসার কথা ইন্ডিয়ান আর্মির কথা শুনলাম একাত্তরের দিনগুলো বন্ধুরা এবারে যাত্রাপথের খবর নিয়ে পর্ব শুভযাত্রা বাংলাদেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া খুলনা যশোর ফরিদপুর রাজবাড়ি এবং উত্তরাঞ্চল রাজবাড়ি রাজশাহী পাবনা বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুরের দিকে অনেকগুলো বাস চলাচল করে থাকে এছাড়া মহাকালী বাস টার্মিনাল থেকে বৃহত্তম মমেন এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট চট্টগ্রাম ও কক্সবাজারের বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় শেষ আমাদের হাতের সময়টুকু শব্দ দূষণ এই সময়ের জন্য মারাত্মক একটি সমস্যা এই সমস্যার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে সড়কে অহেতুক হর্ন বাজানো হর্ন ব্যবহারে কারও আপত্তি নেই কিন্তু অহেতুক হর্ন কেন বাজবে সামনে পেছনে কোনো গাড়ি নেই কিন্তু হর্ন বাড়ছে এই সমস্যা থেকে পরিত্রাণ প্রয়োজন কারণ আমাদের শব্দের কারণে ইতিমধ্যে দেশের প্রায় বারো শতাংশ মানুষের শ্রবণ শক্তির হ্রাস পেয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে সেই সঙ্গে যোগ হয়েছে উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ পুষ্প জটিলতা মস্তিষ্ক বিকৃতি স্মরণ শক্তির হ্রাস মানসিক চাপ সহ নানান সমস্যা বন্ধুরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও মনে করিয়ে দিই বাসা থেকে বাইরে গেলে সকলে মাস্ক পরুন ধুলাবালি থেকে দূরে থাকুন এবং ভালো থাকুন আজকের অনুষ্ঠানটি গ্রন্থ নাই ছিলেন লিয়াকাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহেদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে সৈয়দ নজরুল ইসলাম তত্ত্বাবধান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনির হোসেন